হাই ফ্রেন্ডস, সঙ্গীতার হেসেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ খুবই একটি সিম্পল রেসিপি নিয়ে তোমাদের কাছে এসেছি। বানাতে যাচ্ছি চাল কুমড়োর ঘন্ট। নিয়েছি দুটো ছোট চাল কুমড়ো, বানাচ্ছি আমিষ ঘন্ট, নিরামিষ ঘন্ট নয়। তা প্রথমে এখানে আমি ছাল ছাড়িয়ে ধুয়ে ভালোভাবে গ্রেট করে নিয়েছি চাল কুমড়োগুলোকে। গ্রেট না করে ভালোভাবে কুচিয়েও নিতে পারো তোমরা। দিচ্ছি হাফ চা চামচ লবণ, দিয়ে ভালো করে এই কুচিয়ে রাখা চাল কুমড়োর সাথে মেখে নিচ্ছি। লবণ দিয়ে মেখে নিলে চাল কুমড়োগুলো নরম ও মজে আসবে, আর অনেকটা জল বেরোবে চাল কুমড়োর থেকে, এতে রান্নাটা কিন্তু একটু তাড়াতাড়ি হবে। তা আমি আমিষভাবে বানাচ্ছি। নিয়েছি এখানে একটি ইলিশ মাছের মাথা হাফ করে নেওয়া, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এতে একটু হলুদ আর লবণ দিয়ে মাছের মাথাগুলো ভালো করে মেখে নেব। চাল কুমড়োর কিন্তু নিরামিষ ঘন্টও রান্না করা যায়, বাট পরে অন্য কোনো সময় নিরামিষ ঘন্টের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। মাছের মাথাতে হলুদ লবণ মাখানো হয়ে গেছে। এবার এদিকে একটি কড়াতে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তেল ভালোভাবে গরম করে নেব। ভালোভাবে গরম হলে এবার মেখে রাখা মাছের মাথাগুলো এবার ভেজে নেব। ভাজবো মিডিয়াম টু হাই হিটে। দেখে নিতে হবে ভেতর যেন ভালোভাবে ভাজা হয়ে যায়, কাঁচা যেন না থাকে। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পিঠটিও আমি একইভাবে ভালো করে ভেজে নিচ্ছি। এই ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট খেতে কিন্তু খুবই স্বাদে, গন্ধটাও খুব সুন্দর হয় এই ইলিশ মাছের মাথা অ্যাড করার জন্য। তা দুপিটি ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার ভিজে রাখা মাছের মাথাগুলো আমি একটি প্লেটে উঠিয়ে রাখছি। এইদিকে মিনিট 15 হয়ে গেছে। দেখে নিচ্ছি চাল কুমড়ো যথেষ্ট জল বেরিয়েছে, বাট আমি জল কিন্তু ফেলছি না, কারণ তাতে চাল কুমড়োর নিউট্রিয়েন্টসটাই বেরিয়ে যাবে। এবার এদিকে একই তেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচের কালো জিরে, আর দিচ্ছি 2 চিড়ে রাখা কাঁচা লঙ্কা। খুবই কম উপকরণে কিন্তু এই চাল কুমড়োর ঘন্ট রান্না করা যায়। কালো জিরা কাঁচা লঙ্কা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এবার আমি মেখে রাখা চাল কুমড়ো দিয়ে দিচ্ছি এতে। এবার এতে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো। আমি কিন্তু এতে আর কোনো রকমের মশলা ব্যবহার করছি না। হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে এবার কভার করে 8 মিনিট আমি মিডিয়াম হিটে ভালো করে রান্না করে নিচ্ছি। এবার ঢাকা ছাড়া আরও 5 মিনিট আমি মিডিয়াম হিটে রান্না করে নেব। এবার এখানে আমি 1/2 চামচ লবণ দিচ্ছি, আর দিচ্ছি ভিজে রাখা ইলিশ মাছের মাথা। লবণটা তোমরা চেখে নিও, কারণ শুরুতেও কিন্তু চাল কুমড়া মাখবার সময় 1/2 চামচ লবণ দিয়েছিলাম, মাছের মাথা ভাজতেও লবণ দিয়েছিলাম। মাছের মাথাটা হালকা ভেঙে এবার কিন্তু মিডিয়াম আঁচে ঢাকা ছাড়াই একটু শুকনো না হওয়া পর্যন্ত রান্না করে নেব। দেব 1/2 চা চামচ চিনি। একটু মিষ্টি স্বাদ না হলে খেতে ভালো লাগে না, তবে মিষ্টি পছন্দ না করলে স্কিপ করে দিও এই স্টেপটি। এবার মিডিয়াম আঁচে কিন্তু যতক্ষণ জল শুকিয়ে এক জায়গায় না হয়ে আসে ততক্ষণ পর্যন্ত একটু ভালো করে ভেজে নিচ্ছি। খুবই সহজ একটি রান্না, আর খুব একটা সময়ও লাগে না বানাতে, অনেক উপকরণেরও দরকার হয় না। কিন্তু জল কিন্তু শুকিয়ে এসেছে, অলমোস্ট হয়ে এসেছে আমার চাল কুমড়োর ঘন্ট। গরম গরম ভাতের সাথে এই চাল কুমড়ো ঘন্ট পরিবেশন করতে পারো তোমরা। তা আজ ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, চলো বাই বাই।